প্রথমে আমি বাসা থেকে বের হই, বের হয়ে আটি আটি পাপা করে মেইন রোডে যাই যাই মানে যাচ্ছি, মেইন রোডে যাচ্ছি। এরপর আমি একটা বিআরটিসি বাসে উঠি। বাসে ওঠার পর দেখি রাস্তায় প্রচুর জ্যাম। বাস চান্স করে আমি একটা মোটর সাইকেল নেই, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল আর এটা হলো আমার প্রথম দিন যেতে হবে, তাই একটু দ্রুত যাওয়া দরকার। আর এই জায়গায় আমি ওই যে সামনের যে পিছনের মোটর সাইকেলে যে পিছনে বসে আছে, তিনি হেলমেটটা উল্টা করে পড়ছে, সেটাই নেওয়ার চেষ্টা করছিলাম এই আর কি। তারপর কিছু সময় পর আমি পৌঁছায় যাই আমার ডেস্টিনেশনে, এবং আমি রাস্তা পার হওয়ার জন্য আমার হ্যান্ড ইউজ করতে শুরু করি, কারণ ঢাকার মধ্যে রাস্তা পার হওয়ার সময় হাতটা দেখাইলে মাশাল্লাহ পার হয়ে যাওয়া যায়। হ্যান্ড পাওয়ার সব সময় কাজ করে রাস্তা পার হওয়ার সময়। তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, এবং এই যে রিক্সাওয়ালা মামারা দাঁড়ায় আছে, তাদেরকে কাউকে গিয়ে জিজ্ঞাসা করি, একজনকে জিজ্ঞাসা করছিলাম যে মামা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কোন দিকে, তারা বলে এই যে একটু সামনে গেলেই পেয়ে যাবেন। তো তাদেরকে জিজ্ঞাসা করার পর আমি আবার চলতে শুরু করি, এবং এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, এখানে স্টুডেন্টদের সাথে গার্জিয়ান কম আসছে। আর আমি প্রথমে ভুল করে যেদিক দিয়ে সবাই বের হয় সেই দিকে ঢুকে যাচ্ছিলাম, পরে আমাকে সিকিউরিটি বলল যে ওই দিক দিয়ে যেতে হবে আপনাকে। পরে আমি আবার ঘুরে এই যে মেইন গেট দিয়ে ঢুকবো, এখন এই গেট দিয়ে ঢুকতেছি। এবং এখানে সবার কারো শরীরের তাপমাত্রা বেশি কি না, ব্যাগ এগুলো চেক করে। এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড চায়, আমি আইডি কার্ড বলি পাইনি, পরে আমার যে পেমেন্ট রিসিপ্ট সেটা দেখাইতে হয়, এবং দেন আমি ক্যাম্পাসে ঢুকে যাই। এবং এটা হচ্ছে মেইন ক্যাম্পাস, এবং এই আপুটা আমার ক্যামেরার দিকে তাকাইছিল, কিন্তু ব্যাপার না, আমি মেয়েদের ওখানে পাত্তা দিই না। সো আমি আমার কাজ করতে থাকি, এবং ক্লাস শেষ করে, দুটো ক্লাস হয় আমার, ক্লাস শেষ করে আমি এখন বের হয়ে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং আস্তে আস্তে আমি ভার্সিটি থেকে বের হয়ে যাই, আবার বাসার উদ্দেশ্যে রওনা হই। এবং এসে আমি আবার ওই একটা বিআরটিসি বাস ধরে বাসায় চলে আসি।